পড়ে না, বাউলের গানগুলি সমস্ত ব্যক্তিগত সাধনার গান, আর এই ব্যক্তিগত সাধনার গানগুলি বিশেষ ব্যক্তিগত সাধক অনুভাবনায় জীবন আচরণের মধ্যে তৈরি করেছেন। আর অন্যান্য যে ফোক গানগুলো সেগুলো ব্যক্তিগত নয়, যে কোনো ফোক গানের বিভাগগুলো দেখো সেগুলো কেউ হয়তো তৈরি করেছে কিন্তু তার নামের উল্লেখ নেই, অথচ বাউল পদকর্তাদের প্রত্যেকটি মানে ইয়েতে পদে শেষে তার নামের উল্লেখ আছে। নামের উল্লেখ মানে তার অনুভাবনার উল্লেখ এখানে আছে, আর ফোক গানে কোনো নামের উল্লেখ নেই মানে এই অনুভাবনাটা এত জেনারেলাইজ, হ্যাঁ এত সার্বিক যে একটা ফোক গান গাইলে সবাই সেই ফোক গানটায় একটা মত্ত হবে। কিন্তু বাউল গান কখনো মত্ততা আনে না। আমরা যে মত্ততা দেখি তোমার ওই ইয়েতে দেখলাম যে খুব আবেগে এ ওর মাথায় এ ওর গায়ে জড়িয়ে ধরছে, একটা কথা আছে যে রিলিজন ইজ নাথিং বাট ডিভাইন ইনসানিটি, একটা স্বর্গীয় খ্যাপামো। এমনি খ্যাপা যা করে তা আমরা সহ্য করি না, কিন্তু ওই খ্যাপামোর মধ্যে দিয়ে যুগে যুগে যারাই ধর্মের উদ্গাতা তারা এক একজন প্রচণ্ড খ্যাপা। সে যে কোনো ধর্মের কথাই বলো না কেন, কেন প্রতিটি ধর্ম ব্যক্তিগত ভাবনা থেকে বেরিয়ে এসেছে। ইসলাম ধর্মের ব্যক্তিগত একজন আছেন যার অনুভবে মানে ইনশাল্লাহ হযরত মুহাম্মদ তার অনুভবে তারপরে ইসলাম ধর্মটা তৈরি হয়েছে, তেমনি ব্রাহ্মণ ধর্মেরও উপনিষদ বা ঋষিদের অনুভবে তৈরি হয়েছে, তেমনি খ্রিস্টান ধর্ম তো সে কথা নয়। কথাটা হচ্ছে বাউল গান এই জন্য ফোক সঙ্গীত নয়, জনগণের সঙ্গীত নয়, জনগণের কাছে সেটা যাচ্ছে কিন্তু জনগণ সেইটার গভীরে যাচ্ছে না, মজাটা নিচ্ছে অন্য এক সুরে, বেশ একটা মজা আছে ওই যন্ত্র বাদনের মধ্যে, বেশ একটা দোলন আছে আর এই দোলনে একটা মাতন আছে, ফলত জনগণ হই হই করে নিচ্ছেন, বিশেষ করে এলিট সমাজে সে ঝাঁপিয়ে পড়ছেন এই বাউল ফকিরে। কিন্তু একটা কথা আছে যে গুরুর কাছে গিয়ে যে সাধনার ফল ব্যক্তিগত সাধক পায় তাতে তাতে খোড়াই চলে বোবাই বলে কানাই দেখে রঙ্গ, পণ্ডিতেরা বুঝতে নারে না পেলে সাধুর সঙ্গ। তাহলে কিভাবে খোড়াই চলবে কানাই বলবে বোবাই রঙ্গ দেখবে, এই গুরু তাকে দেখিয়ে দেবেন। তো গুরু কিভাবে দেখান, না গানের মধ্যে। এই গানে এমন বহু পদ রচিত আছে যা দিয়ে গুরু তার অনুভবকে শিষ্যদের মধ্যে ছড়িয়ে দেন। এই জন্য বাউল গান হচ্ছে একদম ধর্মীয় সাধনার গান। অবশ্য এ ধর্ম শব্দ কিন্তু তথাকৃত প্রচলিত ধর্ম নয়, এটা মানব ধর্ম, জীবন ধর্ম, মানুষকে ভালোবাসাই তাদের একমাত্র কথা। এবং সেই মানুষের মধ্যে আমিও একটা মানুষ, যারা আমার মধ্যে কী আছে যাকে যাতে আমি আমাকে ভালোবাসব। এই জন্যে এই যে লালনের এই গানটা অবশ্যই আমি জেনে দিয়েছি, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। অচিন পাখি কী গো, এই যে তুমি সেদিন দেখাচ্ছিলে অচিন পাখির একটা ইয়ে করে ছবি করেছে, পাখি দেখালে অচিন পাখি হয় না, এইটার মতো মুঢ় তার কিছু নাই, পাখি দেখিয়ে অচিন পাখির নাচ দেখি অচিন পাখি, খাঁচার ভেতরে অচিন পাখি কেমনে আসে যায়। ধরো এই কথা বলছি, কথা বলতে বলতে হঠাৎ তোকে মারা গেলাম, সবই আছে তাপও আছে, হ্যাঁ কি নাই কোন পাখিটা নাই, যেটা হঠাৎ চলে গেল, তাহলে এই খাঁচার দেখো খাঁচার ভেতরে সে অচিন পাখি কি করে আসছে যাচ্ছে। তারপরে দেহের বর্ণনা, আট কুটুরি নয় দরজা, মধ্যেখানে ঝলক কাটা, তার উপরে সদর কোঠা আয়না মহল। কালকে আয়নার কথা বলছিলাম, হ্যাঁ তা বাউল সাধনার মধ্যে দিয়ে বাউল গানের মধ্যে দিয়ে সে সাধন পদ্ধতিগুলো খুব অপূর্বভাবে ঢুকিয়ে দেওয়া আছে, তাই সেটা ফোক গান নয়। এবার বাউল সাধনার মূল বৈষ্ণবদের মূল তিনটি নীতি, একটা হচ্ছে মুয়তি ছাড়
তৃণাদপি শুনিস তরুরে বসিষ্ণু। তা যদি ভাবা যায় যে সত্যি আমি যে অস্তিত্বে আছি, আমার যে অহংবোধ তাই সারা পৃথিবী জুড়ে আরও যে উচ্চতর সত্তাগুলো রয়েছে তার তুলনায় কি কি নগণ্য মই অতি ছা তৃণাদপি শুনিচ। অর্থাৎ ঘাস যেমন খুব ছোট ছোট আমার পায়ের তলায় থাকে কিন্তু গোটা প্রকৃতিকে সবুজ সুন্দর মনোরম করে দেয়, তাহলে আমার স্বভাবে যদি ওই রকম সবুজ সুন্দর মনোরম নমনীয়তা থাকে আর কি। তরুরে বসিষ্ণু, গাছের পাতা ছেড়ো ফল ছেড়ো ডাল কাটো, গাছ কি তার প্রতিঘাত করে? তাহলে এই সহিষ্ণুতা যদি জীবনে আসে তাহলে কি হবে? না তাহলে ওই খোঁড়াই চলবে, কানাই রঙ্গ দেখবে আর বোবাই কথা বলবে। যদি সত্যিকারের ভেতরে ঢোকা যায় তাহলে আমরা কি আমাদের মনের কথা সব বলতে পারি? না বলতে পারি না। তাহলে আমরা বোবা? আমাদের মনের ইচ্ছার চলনে কি আমরা চলতে পারি? তাহলে আমরা খোঁড়া। এবার চারিদিকে যে রঙ্গ হচ্ছে সেটা আমরা দেখতে পাই না, তাই আমরা কানা। তো গুরু কি করবেন? রঙ্গ দেখাবেন, চোখ দৃষ্টি খুলে দেবেন। সেই দৃষ্টি কি? এই সংসার ধর্ম। চারপাশে এই অর্থলোলুপতা, চারপাশে এত ভোগবাদ, এগুলো তো রঙ্গের বস্তু নয় কি? কি রঙ্গ করছে এরা, তাই না? অর্থের জন্য কি ভয়ঙ্করভাবে ছুটছে যেখানে জীবনের একটু শান্তি নেই, আনন্দ নেই। আর সেইটা পেতে গিয়ে কি হচ্ছে, যৌনতার একদম আবিলতা ঢুকে যাচ্ছে। কেন ওখান থেকে তারা বিনোদনের উপায় খুঁজছে? তাহলে তো কানা না। এই যৌনতা প্রকৃতিতে আছে, এই যৌনতা পশুদের মধ্যে আছে, প্রাণীদের মধ্যে আছে, মানুষের মধ্যে আছে, যা অত অত্যন্ত গোপন, অত্যন্ত সুন্দর, প্রত্যেকেই জানে সব। তা তাকে দেখিয়ে কি করা হচ্ছে? না, একটা উত্তেজনার জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, যে উত্তেজনা কেবল অত পাশব উত্তেজনা ছাড়া আর কিছুই নয়। কেননা যৌনতার যে যে সময় সেটা তো মাত্র কয়েক মিনিট, কিন্তু প্রেমের যে সময়, একটি নারীর প্রতি একটি পুরুষের যে অপরূপ প্রেম, তার সময় কত দীর্ঘ, কত অদ্ভুত। তা আমরা ওই যে মানুষের যে সুচেতনা, সে মানুষ এখন দূরতর দ্বীপ হয়ে গেছে, জীবনান্দর লাইন, সুচেতনা তুমি এক দূরতর দ্বীপ বিকেলের নক্ষত্রের কাছে। তা আমরা সবাই বিকেলের নক্ষত্র না? বিকেলের নক্ষত্রের দীপ্তি হয় না, বিকেলের নক্ষত্র বড় ম্লান। তা আমরা নক্ষত্র, আমরা আকাশ জয় করছি, জলভূমি জয় করছি, কিন্তু নিজের মনটাকে চিনছি না। তা বাউলের সাধনা এই মনের সাধনা, নিজের আত্মজাগরণের সাধনা, বিনয়ের সাধনা, এই তো আর কি বলবো। ঠিক আছে। আরেকটা স্যার, অন্যান্য অন্যান্য যেসব ফোক সং গুলো আছে, যেমন ঝুমুর বা এইগুলো ভাবাইয়া, এগুলো এত পপুলারিটি পায়নি, মানে ধরুন এত ফেমাস হয়নি, অথচ এইদিকে বাউলটা এত মানে এত আলোকে আলোকে আলোকিত হলো কেন? ব্যাপারটা হচ্ছে যে বাউলকে প্রথম কমিউনিস্ট পার্টি নেপাল মজুমদার হেতমপুরে তিনি ছিলেন এবং খুব ডেডিকেটেড একজন নেতা ছিলেন। তার 5-6 বার টিভি হয়েছিল গ্রামে গ্রামে ঘুরে ঘুরে। তো যোগাযোগে ওই পূর্ণদাস বাউল তখন আমি দেখেছি, খুব সবাই ইয়ং হচ্ছে এরকম একটি মানুষ। তার আগেও তো একটা বড় হিস্ট্রি আছে, মানে ধরুন যে প্রথম তো ভদ্রলোক লোকেরা বাউল দিকে সমাদিত করতো না, পরে নাকি রবীন্দ্রনাথ ঠাকুর যখন ওদিকে ওদের নিয়ে লেখালেখি করে তখন সম্মানিত করতো, রিলিজিয়ন অফ ম্যান বলে রবীন্দ্রনাথ ঠাকুর যেটা লিখেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের কথা ধরে যদি আমরা বাউলের সম্মান করতে শিখি তাহলে রবীন্দ্রনাথের অনেক কথাই আমরা পালন করতাম। এটা রবীন্দ্রনাথের কথা, তো রবীন্দ্রনাথ বলেছেন এই ভাবনা, রবীন্দ্রনাথ বহু ভাবনা দিয়েছেন কিন্তু বাঙালির মাথায় সেসব ভাবনা কোনোদিন গিরে বসেনি। তো বাউলের পপুলারিটি এলো কী করে? না, আমার তো অনেক বয়স হলো, আমি তো ওদিকে দেখেছি। অতএব পূর্ণদাস বাউলকে আমি শিউরির দোকানে দোকানে ভিক্ষা করতে দেখেছি, গান গেয়ে গিয়ে।
গলাটি খুব সুন্দর ছিল আর তরুণ চেহারা। তার বাবা কি নাম? নবনীদাস বাউল। তিনি যথার্থ বাউল জীবনে ছিলেন এবং নবনীদাস বাউলের অবস্থা এবং চেহারা এবং তার জীবন যাপন দেখলে খুব গরিব মনে হয়। আজকে পূর্ণদাস বাউল যে ফ্ল্যাটে বাস করেন তার তুলনায় তিনি নগণ্য। এই পূর্ণদাস বাউল এ পাশাপাশি গান গাইত এবং কমিউনিস্ট নেতাদের গানে চোখে পড়ে যায় এবং রাশিয়াতে পাঠানো হয়। এই প্রথম বাউল যাচ্ছে বিদেশে, আর বিদেশিরা একটা নতুন ধরনের গান, নতুন ধরনের বাজনা, নতুন ধরনের পোশাক, এতে খুব মত্ত হয়ে গেল। মত্ত হয়ে গিয়ে ওরা যখনই রাজে গান গাইছে তখন ওরা নেচে একটু দেখাকার। ফলত এক দেশ যদি এত উল্লাস হয় তাহলে অন্য দেশে গেলে তারাও একই ক্যারেক্টার, তো বিদেশি ক্যারেক্টার। যেখানে ধরো আজকে ওই বাংলায় যে গানটা আরম্ভ হয়েছে গানের ইয়ে ব্যান্ড 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 ব্যান্ড, হ্যাঁ, তো ব্যান্ড তো সমস্ত বিদেশি যন্ত্র, বিদেশি আচার আচরণের মধ্যে লাফিয়ে টাফিয়ে গান গাওয়া, তাহলে এগুলো কি না বিদেশিদের দেখে আমরা যেমন নকল করছি তেমনি বিদেশিরা আমাদের এইটা তো মজা পেয়েছে জেনে নকল করছে, তাই তো? তাহলে বাউল গান এভাবে ক্রমান্বয়ে দেশ বিদেশে ছড়িয়ে গেল। মূলত বাউল কারা যদি গভীরে ভাবা যায় তাহলে দেখবে অধিকাংশই শ্রমজীবী সমাজ থেকে উঠে এসেছে বাউলেরা, হাড়ি বাউরি বাগদি। হ্যাঁ, তা এই যে হাড়ি বাউরি বাগদি এরা তো কোনোদিনই সমাজে মর্যাদা পেত না, তাই বাউল ধর্ম হচ্ছে ব্রাহ্মণ্য বিরোধী ধর্ম, ভীষণ ব্রাহ্মণদের সঙ্গে তাদের একটা মানে ভীষণ বিপ্লব লড়াই। ব্রাহ্মণদের আচার আচরণ বেদ বেদান্ত পুঁথি জপ মালা এগুলো বাউল পছন্দ করে না, কেননা সমস্ত অনুমানে নির্ভর। সমস্ত ধর্মকে যদি আমরা বিচার করি তাহলে দেখব যে যে কোনো ধর্মই তার যে উদ্দিষ্ট ঈশ্বর সে অনুমানে আছে। হাজার হাজার বছর তপস্যা আত্মদান করেও তাকে কেউ কখনো প্রত্যক্ষ করতে পারেনি। যিনি প্রত্যক্ষ করতে পেরেছেন তিনিও এত অদ্ভুত অলৌকিকত্ব প্রত্যক্ষ করেছেন যে সেটাকে সাধারণ মানুষ প্রত্যক্ষ বলে বুঝতে পারে না, তাই না? রামকৃষ্ণদেব কালীকে খাইয়েছিলেন, তো রামকৃষ্ণদেব কি মিথ্যে কথা বলেছেন? তা নয়। মানুষের প্রত্যেক মানুষের একটা ভয়ঙ্কর অলৌকিক স্বপ্নের অলৌকিক অবস্থানে যাওয়ার বাসনা আছে, আর সেই অলৌকিক অবস্থান থেকে প্রথম ধর্মের উদ্ভব, ঈশ্বরের উদ্ভব, আল্লাহর উদ্ভব, গডের উদ্ভব। তা এই অলৌকিকত্বে একটা প্রভাব, ওই যে বলেছিলাম ডিভাইন ইনসানিটি, একটা ব্রেন সার্কিটে এমন একটা উদ্দীপনা তৈরি করে যে সে বাস্তবে অবাস্তব বস্তু দেখে বা অবাস্তবে বাস্তব বস্তু দেখে। ঠিক তেমনিভাবে তার দেখাটা মিথ্যে নয় কিন্তু। যখন একজন কবি কবিতা লিখছেন, একজন ঔপন্যাসিক উপন্যাস লিখছেন, তার সামনে চরিত্রগুলো নেই। আবার যে চরিত্রগুলো তিনি দেখেছেন সেই চরিত্রগুলোও তিনি লিখছেন না, তাকে বানাচ্ছেন একটা নতুন ফর্মে নতুন ভাবনায়। ঠিক তেমনিভাবে কোন প্রসঙ্গে কথাটা এলো যে ও কেন এত পপুলারিটি পেল বাউল গানটা, অবাস্তবের মাথার মধ্যে